নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা দেখাবো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি। তা দেখুন, আমি অলরেডি মাছের মাথাটা আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে, নুন আর হলুদ মাখিয়ে এই যে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখুন, আমি পুঁই শাকগুলো নিয়েছি, এইভাবে দেখুন কেটে কুচো কুচো করে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ডাঁটিগুলো একটু করে চিড়ে নিয়েছি। যদি মোটা হয় তাহলে একটু করে চিড়ে নেবেন, আর সরু ডাঁটি হলে আর চিড়তে হবে না। পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দেখুন একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি, আর টুমো টুমো করে এই যে আলু দেখুন চৌকো চৌকো করে আলু দিয়েছি, আর পটল কেটে নিয়েছি। এইবারে আমি রান্নাটা দেখাচ্ছি, আপনারা তো সবাই করেন জানেন, কিন্তু আমি যেভাবে করি আর কি আমি সেইভাবে দেখাচ্ছি। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে, কোনো মশলার ব্যাপার নেই, অথচ খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ। এই যে মাছটা দেখুন, এই মুড়োটা আমার ভাজা হয়ে এসছে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নিচ্ছি। মাছের মুড়োটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিলাম। বেগুনটা দেখুন, এই তেলের মধ্যে একটু বেগুনটা একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো সামান্য। বেগুনটা একটু ভেজে নিয়ে তুলে রাখবো, কেননা বেগুনটা না হলে তরকারির সঙ্গে গলে যাবে বেশি, ওই জন্য লাস্টে বেগুনটা দেবো ভাজাটা। এই যে দেখুন বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করবেন, করে খাবেন। কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো জানালে পরে আমার আরও উৎসাহ বাড়বে নতুন নতুন রান্না দেওয়ার জন্য। আর এই দেখুন, আমি এবার তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, আর এই যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা ছেড়ে দিলাম। আপনারা যদি শুকনো লঙ্কার জায়গায় যদি কাঁচা লঙ্কা দিতে চান তাও দিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। এইবার দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নেব। মশলা না, কোনো কিছু না, খুব হালকার ওপরে রান্নাটা, অথচ খেতে দারুণ টেস্টি। এইটা একটু আমি আলুটা একটু ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এবার এর সঙ্গে পটলটা দিয়ে দিচ্ছি, এর সাথে এবার পটলটা এবার একটু ভেজে নেব। তারপরে কুমড়োটা দিয়ে দিচ্ছি, এইগুলো একটু ভেজে নিয়ে এরপরে দেখুন একটুখানি আদা আমি একটু গ্রেট করে রেখেছি। এই যে একটু আদা, আমি 1 ইঞ্চি মতন আদা একটু গ্রেট করে রেখেছি, এই আদাটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেখুন
মতন আন্দাজ মতন আমি এবার হলুদ দিচ্ছি। তারপর নুন দেব, একটু অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। ঝালটা আপনারা নিজেরা নিজের কিরকম কে কিরকম খাবেন সেইটা আপনারা নিজেরা বুঝে ঝালটা দেবেন। আমি এখানে একটু ঝাল দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করব বলে ওই জন্য একটু ঝালটা বেশি দিলাম। আপনারা আপনাদের বুঝে ঝালটা দেবেন। এইবারে দেখুন পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেইভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন। দুপুরে ভাতের সাথে এইরকম একটা তরকারি থাকলে আর কোনো কিছুই লাগে না। এইভাবে দেখুন ভালো করে একটু একসাথে সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, আর কিচ্ছু দেওয়ার নেই এতে, শুধু লাস্টে একটু মিষ্টি দেব। দেখুন বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে। এইবারে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম এইবারে বেগুনটা দিয়ে দিচ্ছি, আর এই মাছের মাথাটা ওপরে এইভাবে এরম দিয়ে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত এটা এইভাবে চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইবারে আমি এই যে ঢাকনাটা খুলছি, যে দেখুন আমি এবারে গুঁড়োটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, খুব বেশি ভাঙবো না, তাহলে পরে কাঁটাগুলো আবার চারদিকে নরম তো বেশি ইয়ে হয়ে যাবে, তরকারিটার মধ্যে খেটে যাবে। এই যে এরকম শুকনো শুকনো মতো ভেঙে ভেঙে তরকারিটার সাথে মিশিয়ে দিতে হবে মুড়োটা। এবারে মিষ্টিটা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দেখুন শুধু টেস্ট করে দেখব। একদম সব ঠিক আছে, নুন সব ঠিক আছে, আপনারা একটু এরকম টেস্ট করে দেখে নেবেন। ব্যাস এরকম শুকনো শুকনো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, অসাধারণ খেতে লাগে। আপনারা আমি যেভাবে ঠিক করলাম আপনারা এইভাবে করুন, করে খান। কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই তরকারিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে টেস্টটা খুবই সুন্দর হবে, সাদা তেলে অতটা টেস্ট হবে না। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।